হাই বন্ধুসকল, কেনে আছে? ভালে আছে? আমাৰো ভালেই। আৰু শুনিছোঁ ভাৰতৰ কৰোণা অৱস্থা বৰ এটা ভাল নহয়, কেছ বাঢ়ি গৈ আছে। আপোনালোকে ঘৰত থাকক, আঁতৰে আঁতৰে থাকক আৰু মাস্ক পিন্ধক। যিখিনি আপোনালোকে চৰকাৰে দিহা পৰামৰ্শ দিছে সেইখিনি মানি চলক, তেতিয়া আপোনালোকেও অতি সোনকালে এই পৰিস্থিতিৰ পৰা মুকলি হ'ব। আমি অলপমান আপোনালোকক ইয়াত ক'ব খুজিছোঁ যে আমাৰ ইটালীত অলপমান পৰিস্থিতিটো ভাল হৈছে, কিন্তু আমাৰ ইয়াতেও মানে অলপমান নতুন নতুন কেছ ওলাইছে, গতিকে আমি আকৌ সাৱধানতা ল'বলগীয়া হৈছে। বাৰু সেইবিলাক বাদ দিয়ক, আজি আমি যাম আপোনাৰ এখন বজাৰলৈ, ইটালীৰ বজাৰ। দেখা যাওক কেনেকুৱা হয় কি কথা, ময়ো যোৱা নাই আগতে। আমাৰ যেনেকৈ অসমত আপোনাৰ দেওবৰীয়া বজাৰ, শনিবৰীয়া বজাৰ, বুধবৰীয়া বজাৰ বহে, ইয়াত তেনেকৈ ইটালীত আপোনাৰ এখন শনিবৰীয়া বজাৰ আছে। অকণমান হয়তো বেলেগ হ'ব পাৰে। দেখা যাওক, আমি এতিয়া যাওঁ, আপোনালোককো দেখুৱাম কি আছে তাত চাওঁ। তাৰ আগতে আমাৰ সৰু ফুলনিখন চাওক, ভাল লাগিছে? অলপমান গছ গছনি আছে আৰু ফুল আছে আপোনাৰ এইপিনে, বৰ সুন্দৰ ফুল। আৰু আমি ৰুইছোঁ আপোনাৰ পদিনা, তাৰপিছত মোৰ লাইশাকৰ পুলিকেইটাও চাব নেকি? ৰ'ব, লাইশাক ৰুইছোঁ ইয়াত, এইকেইটা দেখিছে, এয়া হ'ল লাইশাক। ডাঙৰ হোৱা নাই, ডাঙৰ হ'লে আপোনালোকক দেখাম কিমান লাগিছে বা কি কথা। আৰু এয়া হ'ল বিলাহী, আৰু সেই যে দূৰত দেখিছে সেয়া হ'ল কেৰেলা পুলি। আপোনাৰ ডাঙৰ হ'লে মানে এই এনেকুৱা আপোনাৰ হেৰিয়ত উঠাই দিম আৰু, এইবোৰ চব বিলাহী হয়। গতিকে এয়াই হ'ল আমাৰ সৰু খেতি। দেখা যাওক, ব'লক ব'লক যাওঁ, প্ৰথমতে আপুনি বজাৰৰ পৰা আহোঁগৈ, ব'লক কি পায় কি নাপায় দেখা যাওক। অ'কে, লেটছ গ' আহি পাইছোঁহি। আপোনালোকে দেখিব পাইছে এই যে দূৰত বিল্ডিংটো আছে, মূৰত পাইছে নাই ক'ব নোৱাৰোঁ দেখিবলৈ, সেইটো এটা ষ্টেডিয়াম হয়। আৰু ষ্টেডিয়ামৰ চাৰিওপিনে আপোনাৰ এই মাৰ্কেটখন আছে, ব'লক চাওঁগৈ কি আছে কি কথা। চেনেলটোলৈ যদি নতুনকৈ আহিছে তেতিয়াহ'লে লাইক, শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰিব। এইখন ভেৰোনা ষ্টেডিয়াম হয়, আপোনাৰ ভেৰোনা ষ্টেডিয়ামত আপোনাৰ ভেৰোনাৰ এটা ফুটবল ক্লাবো আছে, গতিকে ফুটবল মেটছ হয় ইয়াত। আৰু ইয়াৰ ষ্টেডিয়ামৰ চাৰিওপিনে মানে আপোনাৰ বজাৰখন থাকিব, আৰু ভিতৰত নহয় মানে বাহিৰৰ পিনে, আৰু যি টি বস্তু পায় আৰু শাক পাচলিৰ পৰা আৰম্ভ কৰি পেলাই আপোনাৰ কাপোৰলৈকে চব বস্তুৱে পায়, হৰেক মাল বুলি কয় যে। আৰু অলপমান কম দামতো পায়, সেইকাৰণে মানুহ ইয়ালৈ আহে দেখা যাওক। আৰু মোবাইল ভান চান লৈ আহে মানুহবিলাকে, মোবাইল ভানত আপোনাৰ বস্তুবিলাক বিকে মুকলি কৰি, দেখা যাওক কি হয় কি আছে। Due 40, va bene? Va bene. Ok. Mo eta bargain koilu apnar 20 ইউরো কইছিলে হেইটুত আপনার সসপেনটুত, আর আপনার 26 ইউরো কইছিলে আপনার এই পানখনত। মই কলো যে 40 ইউরো দিম,
মই ইন্ডিয়ান স্টাইলত বার্গেন কইলো বেছি নাই কৰাও দেই মই বার্গেন সাগেন কৰিব না জানো এয়াই আপনাদের দেখিলে খনিবৈয়া মার্কেট কাপড় কানি চিজ মাংস মাছ আপনার সকল বস্তু মুঠতে বেজি পাল হয়ে পেলায় আপনার হাতি বলে যে কয় এনে টাইপের সকল বস্তুয়ে পাব আর এখন হল স্টেডিয়াম আপনার এনেক চারিপিনে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের চারিপিনে এই বজারখন আছে আপনাদের দেখি থাকে প্রতিজনে নিজের নিজের এখন ডর ভান লৈ আহিছে আপনার আর এখন অকান মেলি দিয়ে তার উপর আমব্রেলা লৈছে প্রতিজনে আর আমব্রেলা মেলি দিয়ে তার তলত বজার আর টেম্পোরারি বজার আপনার কাইলের ভিতর আজি গধূলির ভিতর খালি হয়ে যাব গোটে আর যত তত বহিব এনে কিছু জায়গা নির্দিষ্ট করে দিয়েছে সরকারে পার্কিং এরিয়া বিশেষক যে ইয়াত বজার বহিব শনিবার দেওবার এলোকেই গোটেই বজারব ঘুরি ফুড়ে আর এনে বিক্রি ফুড়ে ইয়ার মানুষে এনেকা থলুয়া যা আপনার বজার আছে তাদের বহুত গুরুত্ব দিয়ে তারপর বস্তু বহুত খিনি কিনে যাতে যেগুলো থলুয়া ব্যবসায়ীক অল্প লাভ হয় আর জীবন নির্বাহ হয়ে থাকে সেখানে আপনাদের দেখবল পাইছে ইমান ডর বজার স্টেডিয়ামের চারিপিনে আছে বজার স্টেডিয়াম যথেষ্ট ডর স্টেডিয়াম হয় আর গতি আমার তো আসল গাঁও ভূঁইবিল আছে থলুয়া ব্যবসায়ী যথেষ্ট গুরুত্ব দিয়া হয় থলুয়া দোকানের কিনা হয় বস্তু আর বজার সজালে মানুষ যার বড় উৎসাহ আছে কিন্তু সিটিবিল এটা মানে আপনার সুপার মার্কেট কালচার হয়ে গেছে যেহেতু আছে বারো নয় নাই বলে নকো কিন্তু সেই কালচারবিল থাকলেও আপনাদের যদি শনিবার দেওবার যদি ছুটি দিন যদি এনে থলুয়া ব্যবসায়ীবর বস্তু কিনে মানে আপনার যুক্ত চলি আছে ব্যবসায় সেইটা চলি থাকিব আর যা আমার প্রথা মানে যার থলুয়া বস্তু মানে সেই বস্তুবিলাকও বনাত কোনো আপত্তি নাথাকি তার কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজ নহয় মানে ঘর বনা বস্তু আপনাদের পাই থাকবে ইয়াত এটা এনেক চিজ বনায় ঘর বনায় পেলায় ইয়াত বিকে মানে শুনবলে পাইছো যে চিজটা মানুষ ইয়ারপরাই কিনে বেশিরভাগ কারণ কি ঘর বনোয়া হয় আর বস্তুটো ইন্ডাস্ট্রিয়ালাইজ নহয় মানে ডর বেচ হিসাবত বনোয়া নয় সর বেচ হিসাবে বনোয়া হয় এক দুই কিলো বনোয়া হয় গতি তার সোয়াদটাই যথেষ্ট বেলেগ গতি আপনাদেরও তো করব ইয়ার মানুষখিনিও তো চেষ্টা করেছে আমার বজারবিল যে বস্তুর খাওয়া বস্তু দোকানও থাকে ইয়াতে খাওয়া বস্তু দোকান আছে ভোক লাগিলে আপনাদের কি বলে কয় কাবাব সবাব টাইপের বস্তু সব পায় আর স্যান্ডউইচ স্যান্ডউইচ টাইপের বস্তু পায় মানুষ ঘুরি ফুড়ে আর ইয়ারপায় খাই থাকে আজিকালি সুপার মার্কেটবিল আপনার মেড ইন চাইনা প্রডাক্টরে ভর্তি হয়ে গেছে প্রতিটি বস্তু আপনি হাতত লব পিছফালে লিখা থাকবে মেড ইন পিআরসি বা মেড ইন চাইনা আর বস্তুবিল দাম বহুত কম কিন্তু কোয়ালিটিবিল ইমান ভাল দেখা নাই আছে ভাল কিছু বস্তু ভাল পায় কিন্তু ম্যাক্সিমাম বস্তু ইমানটা ভাল নয় গতি মানে চেষ্টা করো যান পারে মেড ইন ইটালি বস্তু কিনবলে চেষ্টা করো মেড ইন ইন্ডিয়াতো
আপনার দৈনন্দিন জীবনত ব্যবহার হওয়া বস্তু মেড ইন ইন্ডিয়া নাপায়, গতি মেড ইন ইটালি বস্তুবিল মজবুত হয় আর বস্তুবিল ভাল হয়, কিন্তু অকান দামটো বেশি, কিন্তু তথাপি মানে চেষ্টা করো যান পো সিমান মেড ইন ইটালি বস্তু কিনবলে চেষ্টা করো। এই আমার এজন ভারতীয় নাগরিকের দোকান, আপনার ইন্ডিয়ানে হয়, খেলা বস্তু পা আরম্ভ করে আর কিছু আপনার কাপড় কানি গেঞ্জি বনিয়ান এইবিল বস্তু পায়, আর তেনেকে বহুত বেলেগ বেলেগ নাগরিকের দোকান আছে, চাইনিজ মানুষও বহুত দোকান আছে, চাইনিজ মানুষ ইয়াত এইবিল ব্যবসায় বহুত বেশি পরিমাণত করে, কারণ কি বহুত আগরপা ইয়াত আহি পেলায় নিবাস করেছে আর এইবিল ক্ষেত্রে আগবড়া, কিন্তু এটা আমার ইন্ডিয়ান মানুষে বা পঞ্জাবী মানুষেও এইবিল বিজনেস আরম্ভ করবলে আরম্ভ করেছে, বাংলাদেশী শ্রীলঙ্কান এইবিলাক বিজনেসবিল ইয়াত আরম্ভ করবলে আরম্ভ করেছে, আর আপনাদের তেনেকা চেহারা ইয়াত দেখবলে পাই যাব। ইয়াত দোকান দিবলে হলে এইবিল যাক পার্কিংয়ের জায়গা, এইবিল আসলে পার্কিং হয়, কিন্তু এই পার্কিংয়ের জায়গাবিল আপনাদের সেই সময়সাত যেটা দোকান দিব পাৰিব তেতিয়া সময়সার কারণে কিনব লাগে বা আপনাদের ভাড়ালেও লোক পড়ে, মানে ইয়াত বহুত মানে জায়গা কিনি থাকে, কিন্তু জায়গাটো কিনি থাকা মানে এই নয় যে জায়গাটোর কিনি থাকা মানে সেই শনিবারে সেই জায়গাটুকাত নিজের দোকান দিব বেলেগে তার দোকান দিব নয়, আর কিছু মানুষে কিনি থাকা জায়গাটো আকো ভাড়ালেও দি দিয়ে বেলেগ মানুষ, যদি আজি মানে দোকান খুলব ন ভাড়ে দি দিছো, আপনাদের দেখি যে মোবাইল ভ্যানত আহে, গতি একে জায়গাতে নয় কেবা জায়গা জায়গাটো ভাড়ালে লৈ থয়, কেবাখন সিটিটো ভাড়ালে লৈ থয়, তারপর তাত গৈ পেলায় বেলেগ বেলেগ বারত গৈ পেলায় দোকানবিল দিয়ে। এয়া হল ডাংবডি, বিলাহী, কণ বিলাহী, এসপ্যারেগাস, এটা হল মটর, এটা হল আপনার রসুনের গছ হয়, এটা খাব পারি, আলুগুটি, সরু আলুগুটি, সরু আলুগুটি অল্প লোক পারি, এয়া পিঁয়াজ, বিভিন্ন প্রকার আপনার বেঙেনা, নয় বেঙেনা নয় বিলাহী, আর এই জুখিনি বলে কয়, রঙালাও, আর এই হল আপনার অঞ্জির বলে ফিক্স বলে যে কয়, কণ বিলাহী অল্প লো ন কি কয়, কণ বিলাহী নয় আর অকান ডর, কিন্তু কণ বিলাহী টাইপের আর আধা কিলোমান লই লো এইবিল আপনার রঙালাও ফুল, আমার মা আগতে রঙালাও ফুলের আপনার পকোড়া বনায় দেখলে মনত পড়ে, এটা মানে নজানো কেন বনায় মা থাকলে লোক পাইল, বস আমার বজার করে হয়ে গেল, কেটামান সর বস্তু কিনিলো, আমার পোয়ালি কি কিনলে, পোয়ালি কি কিনলি চাও, এই কি কিনলি কিউব, আর এই কি ওয়াও কার্স, আর হ্যাঁ প্রায় ১০০খন কার কিনে থাকা আছে নাকি, যলে যায় খালি কারহে চিনি পায় সর 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 সর। আর এনেকা যেটা মার্কেট বহে তার সদায় এনেকে পুলিশের ভান আপনার রয়ে থাকে, মো পিছফাল দেখবলে পাইছে, যাতে প্রতিটি বস্তু শৃঙ্খলাবদ্ধভাবে হয় আর কোনেও যাতে আপনার কাজিয়া পেশাল আদি করে নকরে, চুর চাকারি নহয়, তারপরে এনেকে পুলিশ ইয়াত সদায় রয়ে থাকে, আর এখন অ্যাম্বুলেন্সও সদায় তৈরি হয়ে থাকে এনেকা জায়গাত, কারণ কি যিকোনো মুহূর্তত যিকোনো ঘটনা ঘটিব পারে, গতি ইয়াত মানুষবিল সদায় সজাগ হয়ে থাকে এই ক্ষেত্রে। ওকে আমার বাজার সময় আপনার শেষ হল, আমি এটা উভ দিলো বাজার বাই বাই করে, এতিয়া আপনাদের কেনে পালে জানাবো ভিডিওটো, খনিকরিয়া বাজার ইটালির আর কিছু বাজারও আছে এনেকা শেষ একই টাইপর, আমার ঘরের কাছর যখন নেইবার হয় এনেকা ভান এখন আছে লই ঘুরি ফুড়ে বাজার এনেকে, আর জানাবো কেনকা পালে আপনাদের ভাল পালে বেয়া পালে, আজি মই বিশেষ কলেও যাওয়া নাই ভাল ভিডিও দিবলে মানে ফুড়বলে, এনেকা সর ভিডিওকে দিয়ে থাকিম আর আপনাদের চাই থাকবে, জয় অসম।